কার্যকর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে মিছিল বিজেপির। ভিরিঙ্গি মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার তরফে এই মিছিল বের হয়। কয়েকশো বিজেপি কর্মী সমর্থক মিছিলে অংশ নেন। নেতৃত্ব দেন বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহসভাপতি মনীষা শিকদার ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। প্রয়োজনে প্রতিশোধ নাও, আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি, আমরা প্রতিরোধ করেছি। তৃণমূলের চামচাদিকে বলতে চাই, কান খুলে শুনে রাখুন, আমাকে সিপিএম পারেনি, ঘর থেকে তেড়েছে, ঘর জ্বালিয়ে দিয়েছে, দল ছাড়াতে পারেনি, হত্যা করার চেষ্টা করতে পারেনি, তাই দু চারটে চামচে বেলচে দিয়ে লাঠি দিয়ে আঘাত করে লক্ষণ ঘড়ুকে আটকে যাবে না, এই সাবধান করতে চাই। আগামী দিন বাংলায় বিজেপি প্রতিষ্ঠা হবে। যারা বাংলায় বাস করছেন মনে রাখবেন, সাহেব অঙ্গাজি না থাকতো আজকে আমরা বাংলায় বাস করতে পারতাম না। এই বাংলায় বাস করছি কার জোরে? ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, বিজেপি প্রতিষ্ঠাতা। তাই মানুষকে আহ্বান করতে এসছি, আসুন এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পর থেকে দুর্গাপুর শিল্পাঞ্চল বন্ধ, একের পর এক কারখানা বন্ধ, শুধু লুট চলছে। ডিএসপিতে যে সমস্ত শ্রমিকরা মাইনে পায়, সেই মাইনের অর্ধেক কাঠিন হয়ে যায় বন্ধু। আমি চার দিন আগে দিল্লি গেছিলাম, আমাদের সিল মিনিস্টার তার সে কথা দিয়ে এসছি, বসেছি, তিন পাতা চিঠি দিয়েছি। আমি বলেছি মোটিভেশন হচ্ছে, লেখা আছে তিন পাতার মধ্যে, কুলটি দুর্গাপুর, আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, বানপুর ইস্কো, এই তিনটি কারখানাতে 35,000 কোটি টাকা বিনিয়োগ করছে কে? নরেন্দ্র মোদীজি। আর লুট করছে কারা? তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এলেন, তিনি কি বললেন? যে এখানে ট্রেড ইউনিয়ন চলছে না, নরেন তুই দেখ। আমি প্রশ্ন করতে চাই, উনি জানেন না কালীঘাটা ভাগদা? জানেন না যখনই আসেন দুর্গাপুর নাটক করতে শুরু করেন, দুর্গাপুরে বেকার যুবকদের রক্তের পয়সা দিয়ে তৃণমূল হোলি খেলছে, তৃণমূল ফুর্তি করছে, তৃণমূল নালগারা করছে, মানুষকে ফলতা দিচ্ছে। বন্ধু এগিয়ে আসুন, দুবছর অতিক্রান্ত হয়েছে, দুর্গাপুরে ভোট হয়নি, কেন ভোট হয়নি মনে রাখবেন, 17 সালে ভোট লুট করেছিল, আর 19-এ তারপরে মানুষ জবাব দিয়েছে, 21-এ জবাব দিয়েছে, 24-এও জবাব দিয়েছে। তাই তৃণমূল কংগ্রেস, তারা ভয়ে ভোট করাচ্ছে না, আর ভোট না করার জন্য দুর্গাপুরে মানুষ পরিষেবা বন্ধু পাচ্ছে না, সারা দুপুর অন্ধকার হয়ে গেছে, ছিনতাই চলছে, চুরি চলছে, ডিপিএল বন্ধ, কেমিক্যাল বন্ধ, ডিবিসি নাটক করছে, আমার দুর্গাপুর ডিবিসি প্লেন টাকা কে দিচ্ছে? মোদি দিচ্ছে, 9,000 কোটি টাকা মোদি দিচ্ছে। তৃণমূল কংগ্রেস বন্ধু লুট করছে, দুর্গাপুরে গুন্ডামি করছে, তিলক তো শুধু নয়, এই পার্ক স্ট্রিট আজকে আপনারা দেখেছেন যেভাবে অভয়াকাণ্ড হয়েছে, যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, যেভাবে স্বাস্থ্য, শিল্প, শিক্ষা, পশ্চিমবঙ্গের সমস্ত কিছু রসতলে পাঠিয়ে দিয়েছেন ওই নির্লজ্জ মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী। আজকে তাকে নবান্ন থেকে নামানোর জন্য আজ না হোক কাল আমরা নামাবো, এই আজকে আমরা প্রণ নিয়ে আমরা আজকে এই আন্দোলনে নেমেছি। শুধু পশ্চিমবঙ্গে দুর্গাপুরেই তো নয়, চারিদিকে তৃণমূলের লোকেরা যেভাবে মানুষকে আক্রমণ করছে।